নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজকলির এক রেসিপি। এই রকম শীতের দিনে নতুন নতুন পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই তরকারিটা কিন্তু দুর্দান্ত স্বাদের তরকারি আমি রান্না করেছিলাম আর খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তাই আপনাদের কাছে আমার এই রেসিপিটা একটু শেয়ার করতে ইচ্ছে করলো। আপনারাও ঠিক এইভাবে আমি কিভাবে রান্না করেছি ঠিক এইভাবে আপনারাও রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তা যদি ভালো লাগে, নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু নুন আর হলুদ মেখেছি, আর এখানে 1 টেবিলস্পুনের মতো সর্ষে তেল দিয়ে এই ট্যাংরা মাছটা মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজকুলি নিয়েছি। পেঁয়াজকুলিগুলো ঠিক এরকম মোটা মোটা একটু সাইজের হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেবেন। আলুটাও ঠিক এইভাবে একটু লম্বা করে কেটে নেবেন। তারপর এখানে একটা টমেটো আমি নিয়েছি, টমেটোটা ঠিক একটু বড় করে কেটে নেবেন। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে একটু তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিলাম। তারপর আমি এক এক করে মাছগুলো ভেজে নিব। ট্যাংরা মাছ কিন্তু ভাজা করার সময় একটু ফুটবে, সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে মাছটা একটু ভেজে নিব। এখন মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু বেশি করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে লাগবে। তা ট্যাংরা মাছটা যখন ভাজা হয়ে গেল, আমি এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তারপর বাকি মাছগুলো আমি ভেজে নেব। আবারও বাকি মাছগুলো একটু দিয়ে নেড়েচেড়ে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়েছি। তেলটা দিয়ে একটু ভালো করে গরম করে নিলাম তেলটা। তারপর এখানে ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে এই তরকারিতে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তরকারিটা। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর এখানে আমি আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে খালি তেলেই এই আলুটা একটু ভেজে নেব। আলুটা মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আলু আর পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি তারপর এর মধ্যে একটা কাঁচা মশলা দিচ্ছি। এখানে 1 টুকরো আদা, 5টা কাঁচা লঙ্কা আর 1টা ছোট সাইজের পেঁয়াজ আমি একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই কাঁচা মশলাটা আমি একটু তেলের মধ্যে খালি তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই মশলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিয়ে এই কাঁচা মশলাটা ভেজে নিতে লাগবে। এখন এই কাঁচা মশলার মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে ফেলেছি। এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে পেঁয়াজকুলিগুলি দিয়ে দিলাম। এবার পেঁয়াজকুলিটা দিয়ে এই মশলার সাথে আলুর সাথে একটু পেঁয়াজকুলিটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। আর এই সম্পূর্ণ মশলাটা পেঁয়াজকুলির সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তারপর একটুখানি জল দিয়ে এই তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিতে লাগবে। জলটা দিলে পরে মানে কড়াইয়ের তলাতে একটু লেগে যাবে না, সেই জন্য একটু জলটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু লোতেই রেখেছি। এই তরকারিটা কষানো মোটামুটি হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে দিয়েছি, কারণ টমেটোটা আগে দিলে পরে একটু গলে যাবে আর তরকারিটা একটু টক টক হয়ে যাবে, সেই জন্য খেতে ভালো লাগবে না, মানে আমার টেস্টে আমি বললাম। সেই জন্য টমেটোটা একটু পরে দিলে তরকারিতে একটু দেখতে ভালো দেখা যাবে, মানে একটু লাল লাল হবে তরকারিটা, সেই জন্য আমি তরকারিতে টমেটোটা পরে দিয়েছি। তারপর এখানে ঝোলের জন্য জল দিয়েছি, জলটা আমি গরম জল দিয়েছি। আমি কিন্তু মোটামুটি অল্পই পরিমাণে জল দিয়েছি, কারণ আমি ঝোলটা একটু মাখোমাখোভাবে রাখবো, সেই জন্য জলটা আমি কিন্তু অল্প দিয়েছি। আর যদি আপনাদের মনে হয় তরকারিটা একটু বেশি ঝোলঝোল রাখবেন, সেই জন্য আপনারা একটু জলের পরিমাণ যদি বাড়িয়ে দিতে পারেন তবে বাড়িয়ে দিবেন। তো মোটামুটি আমার ঝোলটা ফুটে এসেছে। আমি এখন ভাজা করা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি।
তারপর আমি একটা ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য তরকারিটা রান্না হতে দিব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আমি রেখেছিলাম। তারপর আমি ঢাকনাটা 5 মিনিট পরে তুলে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু একটু শুকিয়ে এসেছে, ঘন হয়ে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু দেখুন ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর একটু দেখে নিচ্ছি আলু আর পেঁয়াজকলিটা সেদ্ধ হয়েছে কি না। আলু আর পেঁয়াজকলিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এই তরকারিতে কিন্তু অবশ্যই ধনে পাতা দিবেন, কারণ ট্যাংরা মাছ আর পেঁয়াজকলির তরকারিতে একটু ধনে পাতা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন এই তরকারিটা রান্না হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইয়ের থেকে নামিয়ে নিব। তারপর দুপুরবেলা এরকম গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা দেখে আপনারাও বানাবেন, খুব ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ।